আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম, শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গোটা দেশ ও রাষ্ট্রকে গিলে ফেলেছে সরকার, এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা সংগ্রাম লড়াই করছি। এবারে জানাবো রাজনীতির ক্ষেত্রে বাংলাদেশ দেউলিয়াপনার মধ্যে আছে বলে মন্তব্য করেছেন ইতিহাসবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। জানাবো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়িয়েছে সরকার। এ নিয়ে সরকারের নির্বাহী আদেশে ৮ বারের মতো তার মুক্তির মেয়াদ বাড়ানো হল। জানিয়ে দেব সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপির প্যানেল থেকে বিজয়ী সভাপতি ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন সহ চারজনকে দায়িত্ব গ্রহণ থেকে বিরত থাকতে চিঠি দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। জানিয়ে দেব ২৫শে মার্চ নাকি আওয়ামী লীগ নেতারা পালিয়ে গিয়েছিল, বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাহলে যুদ্ধটা করল কে? এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, গাজায় যুদ্ধবিরতি মানছে না ইসরায়েল, যে হুমকি দিল কলম্বিয়া। টানা ৫ মাস ধরে গাজা উপত্যকায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল, হামলায় এ পর্যন্ত নিহত হয়েছেন ৩২,০০০এরও বেশি ফিলিস্তিনি। এ অবস্থায় গাজায় যুদ্ধবিরতির একটি প্রস্তাব পাশ হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে, এরপরই যুদ্ধবিরতি না মানলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছে কলম্বিয়া। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। রাষ্ট্রকে গিলে ফেলেছে সরকার, মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গোটা দেশ ও রাষ্ট্রকে গিলে ফেলেছে সরকার, এ অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা সংগ্রাম ও লড়াই করছি। বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মিলনায়তনে বিএনপির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের মানুষ বসে থাকতে পারে না, বাংলাদেশের মানুষ স্বাধীনতাকামী মানুষ, স্বাধীনভাবে কথা বলতে চায়, এটা বাংলাদেশের মানুষের চরিত্র এবং তারা রাজনৈতিকভাবে সচেতন। গ্রামে গঞ্জে চায়ের দোকানে বসে তারা রাজনীতির কথা বলেন, এটা হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতাকে সামনে নিয়ে, বিশ্ব প্রেক্ষিত এবং সামগ্রিক অবস্থাকে সামনে নিয়ে আমাদের রাজনীতির কৌশল আবারও ঠিক সেইভাবেই এগিয়ে নিতে হবে, কারণ সংগ্রাম এবং আন্দোলনের কোনো বিকল্প নেই, গণতন্ত্র ভোটের অধিকার প্রতিষ্ঠা করার কোনো বিকল্প নেই। সেজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে শক্তিশালী সংগঠন গড়ে তুলতে এ সংগ্রামকে আরও বেশি জোরদার করতে হবে। তিনি বলেন, আজকে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করা হচ্ছে, বর্তমান শাসক গোষ্ঠী আওয়ামী লীগ অত্যন্ত পরিকল্পিতভাবে কাজটি করছে। আওয়ামী লীগ সবসময় গণতন্ত্রের বিরোধী শক্তি হিসেবে কাজ করছে, তারা মুখে গণতন্ত্রের কথা বলে কিন্তু সবসময় গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করে। ফখরুল বলেন, গত নির্বাচনে প্রমাণ হয়েছে দেশের জনগণের অধিকারকে প্রয়োগ করতে দেওয়া হয় না, অত্যন্ত পরিকল্পিতভাবে গত ১৫ বছর ধরে নির্বাচনকে তারা ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য তারা কোনো উদ্যোগ গ্রহণ করেনি, বরং আমরা যারা গণতন্ত্র, নিরপেক্ষ নির্বাচন এবং দেশের অর্থনীতিকে প্রতিষ্ঠিত করবার কথা বলছি, তাদের উপর চরম দমন পীড়ন ও নির্যাতন নেমে এসেছে। বিএনপি মহাসচিব বলেন, আমার কাছে মনে হয় বাংলাদেশ এখন ফ্যাসিস্টদের কবলে পড়েনি, বাংলাদেশ এখন বর্ণবাদীদের কবলে পড়েছে। বিএনপি যারা করে তাদের ঘর বাড়ি, জমি এবং ব্যবসা পর্যন্ত দখল করে নেওয়া হচ্ছে, তাদের ছেলে মেয়েদের চাকরির কোনো সুযোগ দেওয়া হচ্ছে না, এমনকি দুঃসম্পর্কের আত্মীয়দের বিএনপি হিসেবে চিহ্নিত করে তাদের বঞ্চিত করা হচ্ছে, এটা বর্ণবাদ ছাড়া কিছু নয়। আর দেশকে তারা দুটি ভাগে ভাগ করেছে, একটা ভাগ হচ্ছে আওয়ামী লীগ, আরেকটি ভাগ হচ্ছে বিরোধী দল। এই অবস্থা তৈরি করে তারা নিজেরাই একটা সাম্প্রদায়িক একটা অবস্থা তৈরি করেছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আমাদের এখন কথা বলার সময় কম, কাজ করবার সময়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, স্বাধীনতা উদযাপন করার মতো পরিস্থিতি বাংলাদেশে নেই। এই আলোচনা সভায় সভাপতি মেজর হাফিজউদ্দিন বলেন, জাতির বীর বিক্রমকে এই সরকার কারারুদ্ধ করে, এর চেয়ে লজ্জার আর কি হতে পারে। এই সরকার মুক্তিযুদ্ধের যে চেতনার কথা বলে, সেই চেতনাকে আওয়ামী লীগ বিশ্বাস করে না, কারণ তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। এই গণতন্ত্রকে আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে, তারা দেশে অলিখিত বাকশাল কায়েম করেছে। সুতরাং এ সরকার একদলীয় সরকার, এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে হবে। আমরা কর্মসূচি পালন করছি, ভবিষ্যতে নতুন কর্মসূচি আসবে, কারণ এদেশের জনগণকে গণতন্ত্র ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি এবং থাকব।
রাজনীতিতে বাংলাদেশ দেউলিয়াপনার মধ্যে আছে, রাজনীতির ক্ষেত্রে বাংলাদেশ দেউলিয়াপনার মধ্যে আছে বলে মন্তব্য করেছেন ইতিহাসবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। বলেছেন, স্বাধীনতার পর আন্তর্জাতিকভাবে নানা নেতিবাচক মন্তব্যের পরও বাংলাদেশে অর্থনীতিতে এগিয়ে যাচ্ছে, কিন্তু রাজনীতিতে পিছিয়ে গেছে। মানুষের মধ্যে বেড়েছে বৈষম্য। গতকাল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আলোচনা সভায় একথা বলেন তিনি। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। সভাপতিত্ব করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাউদ্দিন চৌধুরী। সৈয়দ আনোয়ার হোসেন বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে ঘুরে ফিরে 1976 সালের বিদেশি লেখক জাস্ট ফ্যালান্ট এবং জে আর পার্কিনসন একটি বই বাংলাদেশ টেস্ট কেস ফর ডেভেলপমেন্টস প্রকাশ করেছিলেন। তারা বলেছিলেন, বাংলাদেশের কোনোদিন উন্নয়ন হবে না, যদি হয় 200 বছর লাগবে। তিনি বলেন, বাংলাদেশ তো এগিয়ে যাচ্ছে, তবে বৈষম্য আছে, মানুষ পিছিয়েছে, রাজনীতিতে পিছিয়ে গেছে, অর্থনীতিতে প্রবৃদ্ধি হয়েছে, রাজনীতির বাংলাদেশ দেউলিয়া হয়ে গেছে, অর্থনীতিতে এগুলে রাজনীতিতে পিছিয়ে গেছে, রাজনীতি এবং অর্থনীতির মধ্যে এই যে ব্যবধান, এটা বঙ্গবন্ধু চাননি। বর্তমান নেতৃত্বের কাছে আমার দাবি থাকবে, রাজনীতি এবং অর্থনীতির মধ্যে এই যে ব্যবধান, এটা ঘোষানোর ব্যবস্থা করুন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু বাংলাদেশকে কেমন দেখতে চেয়েছিলেন, বাংলাদেশ কি তাই হয়েছে? প্রশ্নটির উত্তর আমি দেব না, আপনারা আপনাদের কাছে উত্তর জানবেন। বাংলাদেশকে বলা হয়েছিল তলাবিহীন ঝুড়ি হবে, সেই ঝুড়িতে এখন অনেক তলা লেগেছে, কিন্তু উন্নয়ন হয়নি উল্লেখ করে সৈয়দ আনোয়ার হোসেন বলেন, সরকার বললেও আমি মানব না উন্নয়ন হয়নি, তবে প্রবৃদ্ধি হয়েছে। প্রবৃদ্ধি উন্নয়নের পূর্ব শর্ত। সঠিক প্রবৃদ্ধি হতে গেলে সুষম বন্টন হতে হয়। শতভাগ সুষম বন্টন হয়তো পৃথিবীর কোথাও নেই, তবে সেই পথে যাওয়ার মতো পথ প্রবৃদ্ধি থাকতে হবে, যেটা তাজউদ্দিন আহমেদের বাজেটে ছিল, অর্থমন্ত্রী ডক্টর এ আর মল্লিকের 1975-1976 সালের বাজেট ছিল, তারপর থেকে আর পায়নি। এখন বাজেট আমলাতান্ত্রিক হয়ে থাকে। অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার বাজেটে আমরা বৈষম্য কমানোর দৃষ্টান্ত দেখতে চাই, এটা আপনার কাছে আমার প্রত্যাশা, কারণ আপনি মুক্তিযোদ্ধা। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, বাংলার মানুষ দীর্ঘদিনের অপেক্ষার ফসল ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু 1947 সালে বাংলাদেশে এসে বুঝতে পারলেন, পাকিস্তান স্বাধীন হলেও নিজ দেশে পরবাসী হয়ে গেছেন। এরপর তিনি স্বাধীনতার পথ খুঁজতে লাগলেন, একসময় 6 দফা আন্দোলনের ডাক দেন, যা ছিল সেই সময় রাজনীতিতে আগুন লাগার মতো ঘটনা। জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন তার বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে চলেছি। এই অগ্রযাত্রাকে অর্থবহ করতে সামনের দিনে আমাদের আরো অনেক দায়িত্ব আছে। খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরো বাড়ল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ আরো 6 মাস বাড়িয়েছে সরকার। এ নিয়ে সরকারি নির্ভয় আদেশে 8 বারের মতো তার মুক্তির মেয়াদ বাড়ানো হলো। আইন মন্ত্রণালয়ের মতামত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ সংক্রান্ত নথি অনুমোদনের পর গত 21 মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে মুক্তির মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তির বিষয়ে দাখিলকৃত আবেদন এবং আইন ও বিচার বিভাগের আইনগত মতামতের আলোকে দ্য কোড অব ক্রিমিনাল প্রসিকিউটর এর ধারা 401-এর দেওয়া ক্ষমতা বলে দুটি শর্তে ঢাকাস্থ নিজ বাসা থেকে চিকিৎসা এবং দেশের বাইরে যেতে পারবে না। খালেদা জিয়ার 25 মার্চ থেকে 6 মাসের জন্য সাজা স্থগিত করা হলো। খালেদা জিয়ার স্থায়ী মুক্তি এবং চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে তার ছোট ভাই শামীম ইস্কান্দার গত 6 মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। পরে সেই আবেদনের বিষয়ে মতামত নিতে সেটির আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। আইন মন্ত্রণালয় আগে দুটি শর্তে খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরো 6 মাস বাড়ানোর বিষয়ে মতামত দেন। সর্বশেষ গত বছরের 24 সেপ্টেম্বর থেকে খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ 6 মাস বাড়ানো হয়েছিল। সেই মেয়াদ 25 মার্চ শেষ হয়। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যা সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। অসুস্থতা বাড়লে মাঝে মাঝে তাকে হাসপাতালে নিতে হচ্ছে। ব্যারিস্টার খোকনকে সভাপতি পদে দায়িত্ব না নিতে চিঠি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপির প্যানেল থেকে বিজয়ী সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সহ 4 জনকে দায়িত্ব গ্রহণ থেকে বিরত থাকতে চিঠি দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বুধবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ জে মোহাম্মদ আলী ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালে চিঠি দেন। চিঠিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র কেন্দ্র নেতা, উপদেষ্টা মণ্ডলী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি সম্পাদকদের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিগত 6 এবং 7 মার্চ অনুষ্ঠিত বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের পর গত 10 মার্চ ঘোষিত ফলাফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবিতে ন্যায়সঙ্গত যৌক্তিক আন্দোলন চাপিয়ে যাবার সিদ্ধান্ত গৃহীত হয়। এই পরিপ্রেক্ষিতে আপনাকে এই মর্মে জানানো যাচ্ছে যে আপনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি 2024-25 মেয়াদকালের দায়িত্ব গ্রহণ থেকে বিরত থাকবেন। আপনি দলের দায়িত্বশীল নেতা হিসেবে দলীয় এই সিদ্ধান্ত যথাযথভাবে পালন করবেন।
জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজায় যুদ্ধবিরতি মানছে না ইসরায়েল, যে হুমকি দিল কলম্বিয়া। টানা পাঁচ মাস গাজা উপত্যকায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। হামলায় এ পর্যন্ত নিহত হয়েছেন 32,000-এরও বেশি ফিলিস্তিনি। এ অবস্থায় গাজায় যুদ্ধবিরতির একটি প্রস্তাব পাশ হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। এরপরে যুদ্ধবিরতি না মানলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছে কলম্বিয়া। মঙ্গলবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো এই হুমকি দিয়েছেন। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কেও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন। আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের ভোটের মাধ্যমে প্রস্তাব পাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো বলেছেন, অবশেষে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব সর্বসম্মতভাবে পাশ হয়েছে। ইসরায়েল এই যুদ্ধবিরতি ভঙ্গ করলে আমি বিশ্বের দেশগুলো ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আমন্ত্রণ জানাচ্ছি। এর আগে সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইসলামিক পবিত্র মাস রমজানে গাজায় যুদ্ধবিরতির দাবিতে একটি প্রস্তাব পাশ করে। পবিত্র এই মাসটি মধ্যপ্রাচ্যে গত 11 মার্চ থেকে শুরু হয়েছে, আগামী 9 এপ্রিল যা শেষ হতে পারে। কাউন্সিলের 10 নির্বাচিত সদস্যের উপস্থিতি এই রেজুলেশনের পক্ষে 14টি দেশ ভোট দিয়েছে। এতে একমাত্র দেশ হিসেবে যুক্তরাষ্ট্র ভোটদানে বিরত ছিল। এছাড়া প্রস্তাবটির বিপক্ষে কোনো যুক্তি উপস্থাপন বা ভেটো ক্ষমতারও প্রয়োগ করেনি পরাশক্তি এই দেশটি। এপির প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের এই রেজুলেশনে পবিত্র রমজান মাসের জন্য সকল পক্ষকে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে, যা পরে একটি স্থায়ী টেকসই যুদ্ধবিরতিতে পরিচালিত হবে। এ প্রস্তাবে সমস্ত বন্দীর অবিলম্বে নিঃশর্ত মুক্তির পাশাপাশি তাদের চিকিৎসা এবং অন্যান্য মানবিক চাহিদা পূরণের জন্য মানবিক সহায়তার প্রবেশ নিশ্চিত করার দাবিও করা হয়েছে।